ফেনীর অধিকাংশ বাড়িতে ঢুকছে পানি, একটি বড় অংশ এখন পানির নিচে। ফেনী রেল স্টেশনের পাশে কদলগাছি সড়কের চারতলা একটি বাড়ির বাসিন্দা আজ সকাল 9টার দিকে জানান, তাদের বাড়িটির নিচতলা পুরো ডুবে গেছে। তারা ভয়ে আছেন দ্বিতীয় তলাতেও পানি কখন যেন চলে আসে। স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান, বাড়ি ডুবে যাওয়ায় লস্করহাটের তেতৌয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দোতলা বাড়িতে আশ্রয় নিয়েছেন আশপাশের অনেকগুলো পরিবার। ফেনী সদরের বাসিন্দা এবং ব্যবসায়ী এনাম হোসেন বলেন, আমার স্ত্রী এবং সন্তান ছিল ফুলগাজীর মুন্সিরহাটে আমার শ্বশুর বাড়িতে। গতকাল সকাল 8টার দিকে রওনা দিয়ে দুপুর 3টায় সেখানে পৌঁছাতে পারি। বাড়িতে মোট 14 জন ছিলেন, নয়জনকে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাই। তারপর পানি এত বেড়ে গেছে যে আর ওই বাড়ির দিকে যেতে পারিনি। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সহ 5জন ছিলেন, তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না, প্রচণ্ড ভয় লাগছে। বিদ্যমান বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্কের সর্বশেষ অবস্থা এবং প্রস্তুতি সম্পর্কে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বন্যা দুর্গত এলাকার 13% সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়, সেখানে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হলে 10টি VSAT প্রস্তুত আছে। সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা পার্থ প্রতিম বড়ুয়া বলেন, আজকে বিপদসীমার উপরে মোট 14টি স্টেশন আছে 7টি নদীতে। 52টি পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, 58টিতে কমেছে। বন্যাকবলিত জেলা 5টি, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম। বন্যাকবলিত নদী হচ্ছে কুশিয়ারা, মনু, ধলাই, গোয়াই, গোমতী, ফেনী ও হালদা। তিনি বলেন, ফেনীর রামগড় পয়েন্টে গত 24 ঘন্টায় 186 সেন্টিমিটার পানি বেড়েছে, পানি রয়েছে বিপদসীমার 218 সেন্টিমিটার উপরে। ফেনীর পরিশ্রমের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফেনীর জেলা প্রশাসক জানান, ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরামের পাশাপাশি আজ সকাল থেকে সদর উপজেলাতেও বন্যার পানি ঢুকে গেছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রথম লক্ষ্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করা। তিনি বলেন, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলাগুলোতে পানি উঠে গেছে, উপরের তলাগুলোতে উদ্ধারকৃতদের আশ্রয় দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে আমাদেরকে সহযোগিতা করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে খিচুড়ি রান্না করে বিতরণ করা হচ্ছে। এছাড়া শুকনো খাবারসহ সম্ভাব্য সব সহযোগিতার চেষ্টা আমরা করছি।